রংপুরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে নিহত হলেন দুই শ্রমিক। শুক্রবার সকালে নগরীর ছিটকেল্লাবন্দে ঘটে এ দুর্ঘটনা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এলাকাবাসী ও স্বজনরা জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রি ওই ভবনের ঠিকাদার হুমায়ুন। ট্যাঙ্কের ভেতরে জমে থাকা গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাকে বাঁচাতে নিচে নেমে প্রাণ হারান আরেক শ্রমিক লিটন মিয়া। নিহত দুই শ্রমিক একই এলাকার বাসিন্দা। আকস্মিক এ মৃত্যুতে উভয়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সাড়ে 11টার দিকে আমরা জানতে পেরেছি, আমরা তাৎক্ষণিক আসছি, এখানে ফায়ার সার্ভিসের টিম আসছিল, তাদেরকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি, আমি তাদের সে বলছি, তারা কোনো অভিযোগ করতে চাইলে আমি নিয়ে যাবো সাথে, মামলা করবো।